আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আমাদের মানে ফার্মের যে খাবারের বস্তাগুলো এগুলো বিক্রি করা হয়েছে, তো ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তো এই কারণে মূলত ভিডিওটি করা। তো মানে যেহেতু এখন বোরো মৌসুম, তো বোরো মৌসুমে মানে খাবারের বস্তা, তো যে কোনো ধরনের বস্তায় মানে ধান রাখার জন্য মূলত ব্যবহার করা হয়। তো এগুলোর চাহিদা এবং মানে দাম দুটোই অনেক বেশি থাকে এই সময়টাতে। আর যেহেতু বছরে একটা সিজনেই, তো আমাদের ফার্মের যে বস্তাগুলো মূলত মানে বোরো মৌসুমে বিক্রি করা হয়, তো প্রতি বছর এগুলো সংরক্ষণ করে রাখার পর মানে ভালো একটা দামে বিক্রি করা হয়। আর এটা হচ্ছে যে মানে একসাথে অনেকগুলো টাকাও পাওয়া যায় এখান থেকে অতিরিক্ত আয় হিসাবে। আর এই বস্তাগুলো মূলত মানে উপজেলা সদরের পাইকাররাই কিনে নিয়ে যায়। অনেক সময় গ্রামের মানুষও তাদের নিত্য প্রয়োজনীয় মানে ধান রাখার জন্য মানে তাদের চাহিদা মতো নিয়ে যায়। তবে এক্ষেত্রে মানে পাইকারদের কাছে বিক্রি করলে আর কি সবচাইতে সুবিধা হয় আর কি, মানে অল্প সময়ের মধ্যে সব কিছুই করা যায়। তো যাই হোক, তো দেখতে পারতেছেন যে বস্তা গণনার কাজ প্রায় শেষ, আর এখন বেদে রেডি করা হইতেছে। তো আর এইদিকে যে মূলত পাইকার, উনি চেয়ারের মধ্যে বসে আছে। তো আজকে মূলত প্রায় 5 শতাধিকের মতো বস্তা বিক্রি করা হয়েছে। তো পার পিস মনে হয় 19 টাকা সামথিং। তো মোটামুটি 10,000 টাকার মতো বস্তা বিক্রি করা হয়েছে। আমি যেহেতু গ্রামের মানে ঐতিহ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, তো কেমন তুলে ধরতে পারি সেটা অবশ্য জানি না। তো আপনারা যদি ভালো হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, খারাপ হলে আমাকে কমেন্টের মাধ্যমে ভুলগুলো ধরিয়ে দেবেন আশা করি। তো আমাদের মূলত ছোট খামার বাড়ির মানে টুকটাক অনেক কিছুই মানে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি। তো আমাদের ব্রয়লারের ফার্ম, তারপরে টুকটাক অনেক কিছুই আছে। তো এগুলো আমি কী কী করি না করি সব কিছুই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি। তো মূলত গ্রামের মধ্যে বেসিক্যালি এগুলোই হয়। তো আপনারা আমার সাথে থাকেন এবং ভিডিওটি দেখতে থাকেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো অলরেডি বস্তা বাদাই করা কমপ্লিট, আর এখানে 520টার মতো বস্তা আছে। তো মোটামুটি 10,000 টাকার মতো আজকে বস্তা বিক্রি করা হয়েছে। তো এই হচ্ছে পাইকার সাহেব, তো আপনারা দেখতে পারতেছেন। তো টাকা গণনার কাজ চলতেছে, তো প্রায় সব কিছুই শেষের দিকে। তো এখন হচ্ছে মানে গাড়ির মধ্যে বস্তাগুলো উঠিয়ে দেওয়ার পাল্লা। তো আজকে ভিডিওটি আপনাদের সাথে কেমন শেয়ার করতে পারছি বা কেমন দেখাইতে পারছি তো জানি না। তো বল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আলহামদুলিল্লাহ, ভালো দামে কিন্তু বস্তাগুলো বিক্রি করলাম। তো এখন হচ্ছে বোরো মৌসুম, এই কারণে কিন্তু মানে সালার অনেক ক্রাইসিস, অনেক চাহিদা। তো মূলত এই জন্যই আর কি বেচতে পারছি। তো আমি বা আমরা বেসিক্যালি যেটা করি যে পুরো সিজনের সালা একসাথে কিন্তু মানে জমিয়ে রেখে এই বোরো মৌসুমে বিক্রি করার চেষ্টা করি। আর বস্তাগুলো মূলত পাইকারি দামে বিক্রি করা হয়েছে। তো দেখতে পারছেন যে আমাদের উপজেলা হাট থেকে কিন্তু পাইকার আসছিল। এই যে টেহা, আর এখানে প্রায় 30টার মতো আছে। এগুলো হচ্ছে রিজেক্ট, একটু একটু সিরা। তো এগুলো আবার মানে রশি দিয়ে বেঁধে আবার রাখতে হবে। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। তো আবারও দেখা হবে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।